নমস্কার, আমি পার্থ, ইভি বাংলা চ্যানেলে আপনার নতুন সফর সঙ্গী। আজ আমরা কথা বলবো ইলেকট্রিক স্কুটারের বাজারে জনপ্রিয় পিওর ইভির নতুন আপগ্রেডেড নিউ ই প্লুটো 7G ই স্কুটারের ব্যাপারে। এই ই স্কুটারে বেশ কিছু নতুন আপডেট এসেছে, যার ফলে এর আকর্ষণ বেড়েছে। এই ই স্কুটারের আপডেটের বিষয়ে বলার আগে একবার দেখে নেব ই প্লুটো 7G ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশনগুলো কী কী। ই প্লুটো 7G ইলেকট্রিক স্কুটারে একবার পুরো চার্জে ইলেকট্রিক স্কুটারে 120 কিলোমিটার যাওয়া যাবে। ব্যাটারি প্যাক 2.5 কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্যাটারি প্যাক ডিটাচেবল। এই ই স্কুটারের ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় নেয় 4.5 ঘন্টা। এর মোটরের ক্যাপাসিটি 1.5 কিলোওয়াটস, ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ই স্কুটার। এবার আসি ই প্লুটো 7G ই স্কুটারের আপডেটেশনের কথায়। মোটর উপর 4টি আপডেটেশন করা হয়েছে এই ই স্কুটারে। প্রথম আপডেটেশনটা হলো এর সাসপেনশনে। আপডেটের পর ই প্লুটো 7G-তে বুট স্পেস এবার বেশ বড় হয়েছে। আগে এর বুট স্পেস ছোট ছিল, এখন বুট স্পেসে রাখার জায়গা বেড়েছে। ব্যাটারি প্যাক রাখলেই বোঝা যাচ্ছে আগের চেয়ে ঠিক কতটা বড় হয়েছে এর বুট স্পেস। চাসিসও আপগ্রেড করা হয়েছে। মোটের ওপর ই প্লুটো 7G-র নতুন ভার্সনে বেড়েছে বুট স্পেস। যদিও আগের চেয়ে খুব বেশি বেড়েছে সে দাবি করা যাবে না, তবে বেশ কিছু জিনিস রাখার জন্য যথেষ্ট। বক্সের মধ্যে থাকা চার্জার অনায়াসে এর মধ্যে রাখা যাবে এখন। পাশাপাশি বাজার করে বেশ কিছু সামগ্রীও এর মধ্যে রাখতে পারবেন। ই প্লুটো 7G-র ক্রেতাদের মধ্যে এটা নিয়ে অভিযোগ ছিল, কোম্পানি সেটা ঠিক করে নিয়েছে। এবার আসি এই ইলেকট্রিক স্কুটারের দ্বিতীয় আপডেটের কথায়। এর সাসপেনশন নিয়ে ক্রেতাদের মধ্যে কিছু অভিযোগ ছিল, একেবারে মসৃণ রাস্তা নয় এমন ক্ষেত্রে এর সাসপেনশন নিয়ে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। তাই এবার এর শক অবজার্ভার বেশ টাইট করা হয়েছে, ফলে খারাপ রাস্তাতে চালাতে অসুবিধা হবে না এই স্কুটার। আপগ্রেডেড সাসপেনশনের জন্য ই প্লুটো 7G-র চালানো বা সফর করা আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও মসৃণ। এর পাশাপাশি এই স্কুটারে আরও একটা নতুন রঙে পাওয়া যাচ্ছে, লাল, নীল, সাদা, কালো, ধূসর, সিলভারের পর এবার কমলা রঙেও পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার। আপডেটের ভার্সনে অরেঞ্জ রং যোগ করল পিওরিভি কোম্পানি। এই স্কুটারের শেষ আপগ্রেডটা হলো ওয়ারেন্টি পিরিয়ডে। ব্যাটারি প্যাক, মোটর, কন্ট্রোলারের ওয়ারেন্টি পিরিয়ড বাড়ানো হয়েছে। ক্রেতারা 3000 টাকা বেশি খরচ করলেই পেয়ে যাবেন ব্যাটারি প্যাকের উপর আরও 2 বছরের অতিরিক্ত ওয়ারেন্টি। পাশাপাশি অতিরিক্ত 1 বছরের ওয়ারেন্টি মিলবে কন্ট্রোলার, আর 2 বছরের অতিরিক্ত ওয়ারেন্টি মিলবে মোটরের ওপর। তবে কিলোমিটার ওয়ারেন্টিতে কোনো পরিবর্তন হয়নি, যদিও 3000 টাকা অতিরিক্ত দিলে 5 বছরে 40,000 কিলোমিটার ওয়ারেন্টি মিলবে এই স্কুটারে। তাহলে এগুলোই হলো ই প্লুটো 7G-র আপডেট। বেশ কয়েকজন ভিউয়ার আমাদের এই বিষয়ে ভিডিও করতে বলেছিলেন, সেই আবেদনের কথা মাথায় রেখেই এই ভিডিওটি করা হয়েছে। জানান আপনার মতামত। ধন্যবাদ।